চলতি বছরে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার মধ্যে উল্লেখযোগ্য হল মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত প্রকল্পের আদলে তৈরি এই প্রকল্প রাজ্যে যে সকল পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধার থেকে বঞ্চিত হয়েছেন সেই সব পরিবার এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আনা হবে মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে কথা ঘোষণা করলেন রাজ্যের পরিবহন ও পর্যটন এবং অন্যান্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আরও জানান রাজ্যে প্রায় নয় লক্ষ পঁচাত্তর হাজার পরিবার রয়েছে এর মধ্যে বর্তমানে চার লক্ষ পঞ্চাশ হাজার পরিবার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাভোগী পরিবারদের বাদ দিয়ে রাজ্যের বাকি সকল পরিবার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা লাভ করতে পারে এমনকি সরকারি কর্মচারীরাও এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন তবে সরকারি কর্মচারীরা বাছরিক ছয় হাজার টাকার যে আর্থিক অনুদান পেয়ে থাকেন সেই অনুদান স্ব ইচ্ছায় ত্যাগ করতে হবে তবে এই প্রকল্পের লাভ গ্রহণ করতে পারবেন তারা রাজ্যবাসীকে এই প্রকল্পের সুবিধা প্রদানের জন্য বছরে মোট একশো চার কোটি টাকা ব্যয় করা হবে এই প্রকল্পের সুবিধাভোগীরা সংক্রান্ত বিষয়ে হাসপাতালে ভর্তি থাকলে হাসপাতাল থেকে ছুটির পর দিন ঔষধ তাকে বিনামূল্যে প্রদান করা হবে দেশের যে সকল হাসপাতাল আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে রয়েছে সেই সকল হাসপাতালগুলোতে এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য সুবিধা সুবিধাও গ্রহণ করতে পারবেন সুবিধাভোগীরা আয়ুষ্মান ভারতের আদলে ত্রিপুরা রাজ্যে আমরা রাজ্যের মানুষের চিকিৎসা ব্যবস্থার কথা মাথায় রেখে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নামে একটি প্রকল্প চালু করা হবে আপনারা জানেন যে আমাদের প্রায় ন লক্ষ পঁচাত্তর হাজার পরিবার রয়েছে ত্রিপুরা রাজ্যে এই নয় লক্ষ পঁচাত্তর হাজার পরিবারের মধ্যে চার লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ সাড়ে চার লক্ষ অলরেডি কাবার্ড আন্ডার আয়ুষ্মান ভারত পি এমজে প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা প্লাস চার লক্ষ পনেরো হাজার আমরা নতুন রেজিস্টার করব এই চিফ মিনিস্টার জনআরোগ্য যোজনার মধ্যে আর দশ হাজার যারা অলরেডি লেবার ডিপার্টমেন্টের অধীনে রয়েছে বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স তারা বাদ যাবে তারা লেবার ডিপার্টমেন্টের অধীনে বিনা সেখানে সুবিধে সুযোগ তারা পেয়ে থাকে যারা হাসপাতালে ভর্তি হবে হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর পনেরো দিনের ওষুধ তাকে বিনামূল্যে প্রদান করা হবে পাশাপাশি এদিন আরও একটি বড় ঘোষণা করেন মন্ত্রী তিনি জানান রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে দুশো ছাব্বিশটি জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টরের স্বর্ণ পদ রয়েছে এবং এই স্বর্ণ পদগুলো পূরণ করার জন্য অতি সত্য নিয়োগ প্রক্রিয়া শুরু করবে দপ্তর এক্ষেত্রে প্রার্থীদের কি কি যোগ্যতা থাকা প্রয়োজন সেই বিষয়েও বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের অধীন দুশো ছাব্বিশ জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তাদেরকে নিয়োগ করা হবে ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে তার অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর তার অনুমোদন দিয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে তার উদ্যোগ গ্রহণ করা হবে তার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যারা খেলাধুলা ন্যাশনাল মিট করেছেন রাজ্যের হয়ে রাজ্যস্তরে মেডেল পেয়েছেন ন্যাশনাল মিট করেছেন তারা পার্টিসিপেট করতে পারবে যাদের ফিজিক্যাল এডুকেশনে বিপিএড ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন রয়েছে সার্টিফিকেট যাদের ডিপ্লোমা রয়েছে ফিজিক্যাল এডুকেশনে যাদের মাস্টার ডিগ্রি রয়েছে এমপিএড তারা পার্টিসিপেট করতে পারবে এবং ন্যাশনাল লেভেলে যারা পার্টিসিপেট করেছে বিভিন্ন ইভেন্টে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা রিকগনাইজড সে সমস্ত খেলাধুলাগুলোতে ন্যাশনাল মিট যারা করেছে। তারা পার্টিসিপেট করতে পারবেন এবং রাজ্যস্তরে যেগুলো ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল দ্বারা রিকগনাইজড ওই খেলাগুলো যারা পার্টিসিপেট করেছে মেডেল পেয়েছে তারা সেখানে পার্টিসিপেট করতে পারবে মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক থাকতে হবে পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমায় আরো একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী রিপোর্ট আর ইনিউজ।